আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাব গরুগুলো দেখা দেখি চলছে, দরদাম চলছে। যশোর জেলার চৌগাছার গরুরাটে ভরপুর আমদানি হয়েছে দর্শক গাব গরুগুলো। কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যশোর জেলার চৌগাছার গরুরহাট থেকে এইদিকে একটা বেচা বিক্রি চলতেছে। কয় মাসের গাব মুরব্বি? 5 মাস। আপনারা শুনলেন 5 মাসের গাব, যাতে কি আপনাদের, তাই তো? যাতে কি যাতে দেশি গরু। আপনারা শুনলেন দর্শক, দেশি জাতের একটা গরু, 5 মাসের গাব আছে, লাল গরু। চাচ্ছেন কত বিক্রি? 65-66। আপনারা শুনলেন দর্শক, গাব গরু 65-66 হলে বিক্রি হবে। মূলত গরুগুলো যখন বেচা বিক্রি হয় হাতে টাকা দেওয়া হয়, আরও কিছু পয়সা কম হয় নাকি? তার মানে ধারণা করে নিন দর্শক, গরুটা 60,000 টাকা হলে ক্রয় করা যাবে। গাব গরু আপনি যেই জায়গা থেকে কিনতে চান, এই যে এমন ফ্রেমের একটা গাব গরু 5 থেকে 6 মাসের গাব, 55-60 হাজার টাকার নিচেই পাবেন না। তো আপনারা চাইলে চৌগাছার গরুর হাতে আসতে পারেন, পর্যাপ্ত আমদানি হয় এখানে, সকল প্রকার সকল জাতের গরু দেখা দেখি করে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন। দরদাম বেচা বিক্রি চলতেছে। কাকা ভালো আছেন? কত মাসের গাব? 9 মাস। আপনারা শুনলেন দর্শক, 9 মাসের গাব গরু, যাতে কি কুরাজ গরু, কুরাজ জাতের একটা গরু দর্শক, 9 মাসের গাব। আপনারা যখন গাব গরুগুলো বিশেষ করে কুরাই করবেন, সব কিছু দেখে যাচাই করে কুরাই করবেন। আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন? দাম দিয়েছি 1,10,000। বেচা বিক্রি 95। শুনতে পেলেন দর্শক, 95 হলে বিক্রি হবে, 95 গাব গরু, ভরপুর আমদানি, দরদাম চলতেছে চৌগাছার গরুরহাট থেকে। কাকা এটা কত চাচ্ছেন? 60 চাচ্ছেন। শুনলেন দর্শক, আপনারা 60,000 টাকা দাম চাচ্ছে, 60,000 টাকা। কত মাসের গাব গরু? 5 মাস। 5 মাসের গাব দর্শক, কত হলে বিক্রি হবে? জি জি 53-54। শুনলেন দর্শক, 53-54 হলে বিক্রি হবে 5 মাসের গাব। এদিকে একটা ভাই, এইটা জাতে কি ভাই? সিন্ধি জাত। আপনারা শুনলেন দর্শক, সিন্ধি জাতের গাব গরু, কত মাসের গাব আছে? 9 মাস। দর্শক শুনলেন, 9 মাসের গাব। আপনারা যখন গাব গরুগুলো ক্রয় করবেন, একটা ডাক্তার ডেকে দেখে শুনে যাচাই করে ক্রয় করবেন। যখন 6 মাস থেকে 7 মাসের গাব থাকে, ক্যালসিয়াম খাওয়াইতে হয়, পাশাপাশি 7-9 মাসে এডি ইনজেকশন করতে হয় যাতে আপনার গাভীর কষ্ট কম হয়। কত টাকা দাম চাচ্ছেন? 125। বেচা বিক্রি 115। কয় দাঁতের গরু? তাহলে কতটুকু দুধ দিচ্ছে বলতে পারবেন? এর আগে কতটুকু দুধ দিত বলতে পারবেন? 9 থেকে 12 লিটার দর্শক বলতেছে, 115। আপনারা তলা দেখতে পাচ্ছেন, তবে গরুটার তলা ভালো আছে। কি জাতের গরু? শঙ্কর জাতের একটা গরু। আসলে অনেকেই বলবে যে আমার গরুটা এই দুধ দেয়, এই দুধ দিছে, 12 লিটার বলতেছে, তার মানে আপনি ধরে রাখুন যে 5 লিটার। তারপরেও নিজেরা একটু যাচাই করে কুরাই করবেন। কাকা এটা কত মাসের গাব? 9 মাস। শুনলেন দর্শক, 9 মাসের গাব, যাতে কি সাইয়াল। চাচ্ছেন কত বিক্রি? 15। শুনলেন দর্শক, 115 হলে বিক্রি হবে, 9 মাসের গাব গরু 115। দেখা দেখি চলতেছে, ভরপুর আমদানি, ভালো আছেন? এটা কত মাসের গাব আছে? 7 মাসে পড়ি। 7 মাসে পড়েছে। শুনলেন দর্শক, 7 মাসে আপনার কিনা গরু না বাসার গরু? কোন জায়গা থেকে কিনছেন গরুটা? গ্রাম থেকে। কি জাত? সিন্ধি জাত। আপনারা শুনলেন দর্শক, সিন্ধি জাত বলতেছে, দেশির ভিতরে একটা মিক্স আছে। কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 105। বিক্রি? 95। শুনলেন দর্শক, 90-95 হলে গরুটা বিক্রি করবে। দেখা দেখি চলতেছে, এইদিকে আরেকটা গাব গরু, বেশ বড় গরু দর্শক। এটা জাতে কি? কুরাজ। কুরাজ জাতের গরু। আপনারা শুনতে পেলেন দর্শক, কুরাজ জাতের গাব গরু। আচ্ছা কত মাসের গাব আছে? 8 মাস। শুনলেন, 8 মাসের গাব আছে দর্শক, 8 মাসের গাব গরু। চৌগাছার গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে। চাচ্ছেন কত? চাচ্ছে 120। এটা আপনার চাওয়া? শুনলেন, 120,000 টাকা দাম চাচ্ছে, 120। কত হলে বিক্রি করবেন? 110। 110 হলে বিক্রি হবে দর্শক, 110। দেখতে পাচ্ছেন
দেখা দেখি দরদাম চলতেছে দর্শক, আপনাদেরকে গাব গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি।